আজ আমি আপনাদের মেয়েদের নিয়ে এমন কিছু কথা বলবো যে কথাগুলো প্রত্যেকটা মানুষের শোনা দরকার। তাই দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষেরও নেই, কারণ কোনো পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। নিজেই প্রেম করে গরিব ছেলেকে বিয়ে করলে শুনতে হয় যে বাবা মার কথা না শুনে বিয়ে করেছ চরিত্রহীন উলাঙ্গার মেয়ে, আর বাবা মার দেখা বড়লোক ছেলেকে বিয়ে করলে শুনতে হয় যে মেয়েটা টাকার লোভে বিয়ে করেছে। আমাদের সমাজে কন্যা সন্তান চায় না, কিন্তু সুন্দরী পুত্রবধূ চায়। মেয়ে মানে জন্মের পর কালো না ফর্সা যাচাইটা করা হয় সবাই আগে। বাসি ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে খোঁজে কি বিরিয়ানি। তেমনি এই সমাজে কালো মেয়ের প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে খোঁজে ফর্সা নারী। যে মেয়েটা আপনার বুকে ঘুমায় সে আপনার কন্যা, যে মেয়েটা আপনার পাশে ঘুমায় সেটা আপনার বউ, আর যে মেয়েটা আপনার পাশের রুমে ঘুমায় সেটা আপনার আদরের ছোট বোন, আর যে মেয়ে আপনার জন্য নিজের ঘুম নষ্ট করে সে আপনার মমতাময়ী মা। তাহলে রাস্তার আপনার পাশ দিয়ে হেঁটে যাওয়া মেয়েটি মাল হয় কিভাবে? আপনার পাশ দিয়ে হেঁটে যাওয়া সেই মেয়েটি তো কারো না কারো ভালোবাসার মানুষ, কন্যা বউ কারো বা আদরের ছোট বোন। তাই সবাইকে বলছি, কোনো মেয়েকে বাজে কথা বা বাজে মন্তব্য করবেন না। মেয়েদের কষ্ট বোঝা অত সহজ নয়, তাদের সেই বাড়িতে জায়গা হয় না যেই বাড়িতে তাদের জন্ম হয়। মানুষ বড়লোক হলেই ভুলে যায় যে সেও একদিন গরিব ছিল, আর টিচার হলে ভুলে যায় যে সেও একদিন স্টুডেন্ট ছিল। আর ঠিক তেমনি অধিকাংশ মায়েরা শাশুড়ি হলে ভুলে যায় যে সেও একদিন বৌমা ছিল। তা মেয়ে যে বাপের বাড়িতে এত আদরের থাকতো যে সে কোনো রান্নাই করতে পারতো না, কিন্তু সে শ্বশুর বাড়িতে গিয়ে সেরা রাঁধুনি হয়ে ওঠে। ফ্যামিলির দিকে তাকিয়ে নিজের সব ইচ্ছে সব আশাগুলোকে বিসর্জন দেওয়ার নাম হলো মেয়ে। একটা মেয়ের মধ্যে সব গুণ খুঁজতে নেই, কারণ মেয়েরা লাইব্রেরিতে প্রকাশিত হওয়া কোনো গাইড নয় যে একের ভিতরে সব থাকবে। যতদিন তোমার মুখ বন্ধ ততদিন তুমি সবার কাছে মিষ্টি, যেই দিন তোমার মুখ খুলবে সেই দিন থেকেই তুমি সবার কাছে খারাপ হয়ে উঠবে। ভুল মানুষের প্রেমে পড়া মেয়েগুলো একসময় বাঁচতে শিখে যায়, কিন্তু হাসতে ভুলে যায়। আমাদের এই সমাজ থেকে কন্যাদান শব্দটি উঠিয়ে দেওয়া উচিত, কারণ মেয়েরা কোনো দানের সামগ্রী নয়। মেয়ে মানে শ্বশুরবাড়ির সব নির্যাতনা সহ্য করতে হয়, আর নিজের পরিবারকে বলতে হয় যে আমি বড্ড সুখে আছি। এটাই বাস্তব মেয়েদের জীবন। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।